সে কারণে যখন আমি সিলেক্টেড হই তখন থেকেই আসলে তার অসমাপ্ত আত্মজীবনী, তার কারাগারে রোজ নামচা পড়া, পড়া আগে এবং আরও মনোযোগ দিয়ে পড়া, যে গুলজার স্যারের সাথে কথা বলে আমি FDC-র আর্কাইভে এসে সেখান থেকে কিছু ফুটেজ, এবং আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু বিষয় মানুষের সবসময় ছোটবেলা থেকেই থাকে, এবং সে বঙ্গবন্ধু যেরকম বড় একজন পার্সোনালিটি, তার কিছু কিছু ট্রেট যেমন আমাদের স্ক্রিপ্টিংয়ের মধ্যেও সেটা ছিল, যে ছোটবেলা থেকেই সে তার মানুষের প্রতি দরদ এবং মানুষের প্রতি ভালোবাসা, সে কিছু কিছু ট্রেট তার ছিল এবং তার ওটাই আমি ফলো করার চেষ্টা করেছি, যে হয়তো তার কিশোরবেলায়ও সে এরকমই ছিল, এবং এটা আমার আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি। এখন জানি না ঠিক কতটুকু ধরতে পেরেছি, এটা জাজ করবেন এখন আপনারা দর্শকরা সিনেমা মুক্তি পাওয়ার পরে, কিন্তু আমাদের দিক থেকে আমরা পুরোটাই চেষ্টা করেছি। এবং দুই ভাই এটা আসলে এই যে এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এটা ইয়ে করতেছি, যখন দিব্য প্রথম অডিশন, আমরা দুজনে বঙ্গবন্ধু বায়োপিকের জন্য অডিশন দিই, দেওয়ার পরে দিব্য যখন সিলেক্টেড হয় তখন এর আগ পর্যন্ত সব কাজ আমাদের একসাথে করা ছিল, তো আমার নিজের মনের মধ্যে একটু খারাপ লাগলো যে আমি আমি এই চরিত্রটা করতে পারলাম না, তো তার কিছু তখন ড্রামাটিকভাবে খুবই সিনেমাটিকভাবে মা বলে যে দেখো তোমার তোমাদের দুই ভাই সব কিছু একসাথে হয়, এটাও তোমার অপূর্ণ থাকবে না তুমি এটা, তো তার দিব্য শুটিং শেষ হলো এবং তার চার পাঁচ মাস পরে যখন গুলজার স্যার এসে বললো তখন আসলেই এটা একটা আনবিলিভেবল একটা ব্যাপার, যখন আমি এবং কাকতালি একটা বিষয় আমি এখন যখন চিন্তা করি তখন মনে হয় যে এটা আসলেই যে একই সময়ে, এবং ওরও প্রথম সিনেমা যেটা পরশুদিন সেন্সার সার্টিফিকেট পেলো মুজিব একটি জাতির উপকার, এবং আমার দুঃসাহসিক হোকা, এবং সমসাময়িক সময়ে হয়তো রিলিজ হবে এবং সমসাময়িক সময়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো এটা আসলেই খুব একটা মানে কাকতালি এবং সিনেমাটিক একটা বিষয়। আসলে আমার জীবনের এরকম শুরুর দিকে আমার এরকম একটা চরিত্র করার সুযোগ পেয়ে আমার মানুষ হিসেবেই আমার অনেক চেঞ্জেস চলে এসেছে, যে আমি মানুষ হিসেবেই আমার মনে হয় যে আমার একটা মানুষ হিসেবে একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও দায়িত্বশীল হতে হবে, কারণ আমি শুধু একজন পাবলিক ফিগার অথবা শুধু একজন অভিনেতা না, আমি আমার অভিনয় জীবনের শুরু আমার প্রথম ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলা দিয়ে, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি আরও দায়িত্ববান হওয়ার এবং চেষ্টা করছি সবসময় বেছে কাজ করার। এখন